বিয়ের ফটো 2017 এ না কি আদম জামানাতে বিয়ে হয়েছে যে বিয়ের ফটোই দেখাতে পারবে না, মানে আমাদের কি মুখে কি বোকা লেখা আছে? এবার বল বিয়ের অ্যালবামটা কোথায়? তোকে এত কেউ জিজ্ঞেস করছে তো বিয়ের অ্যালবাম দেখাচ্ছিস না কেন? কখনো বলতো বাবার বাড়িতে আছে, কখনো বলতো আমার শ্বশুর বাড়িতে আছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বংমেটস। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। আর এই মুহূর্তে আমি বাইরে আছি, বাইরে আছি এই জন্য কারণ কি আমি গুনির জন্য কিনতে গেছিলাম গিফট। তোমরা জানো কি আসছে সানডে, মানে এই 26 জুলাই গুনির বার্থডে আছে। আর এই প্যান্ডেমিকের জন্য তো কাউকে আমরা ডাকবো না, ডাকার রিস্কও নেবো না। আর গুনি যেহেতু ছোটো বাচ্চা, ওর একটু মনটা খারাপ, বাট স্টিল ও বুঝতে পেরে গেছে সব কিছু। তো আমরা এই নিজেদের মধ্যে ফ্যামিলি মেম্বার্সের মধ্যে আর তোমরা বংমেটস ফ্যামিলির সাথে আমরা একটু সেলিব্রেট করবো। তো তার জন্য আমি গুনির জন্য 3-4টা গিফট প্যাক করতে গেছিলাম, কেন কি একটা ফিল দিতে হবে কি বার্থডে। আর এমনি ওপেন গিফট যদি দিই তাহলে সেরকম বাচ্চাটার ফিল আসবে না, সেজন্য আমি একটু প্যাক করে নিয়ে আসবো, তোমাদেরকে নিশ্চয়ই গিফটটা দেখাবো। আর ওর বার্থডের ড্রেসটা যেটা আমরা আনিয়েছিলাম, মানে রনি আনিয়েছিল, ওটা তোমাদের বাড়ি যেয়ে দেখাচ্ছি। চলো বাড়ি যাই, তারপরে দেখাচ্ছি। তো আমি এখানে অ্যাকচুয়ালি ব্যালকনি থেকে তোমাদেরকে দেখাবো কিছু। অ্যাকচুয়ালি আমি ব্যালকনিতে এই জন্য এসে গেছি কেন কি তোমাদেরকে বলেছিলাম না গুনির যে ফ্রকটা, ফ্রক বলিনি, যে বার্থডে ড্রেসটা রনি আনিয়েছিলো সেটা দেখাবো। আর বার্থডে গিফটগুলো চলে এসেছে কালকে বিকেলে দিয়ে গেছে। আর সিম্পল কিছু ডেকোরেশনের আইটেমগুলো দিচ্ছে আমি এখানে এসে, এই জন্য এগুলোকে স্যানিটাইজ করে রেখেও দিয়েছি। আর এই জন্য এখান থেকে বলছি কেন কি বাইরে গুনি খেলছে, আর আমি গুনি অ্যাকচুয়ালি কিছুই জানি না, গুনি ইভেন এটাও জানে না কেউ বার্থডেতে কোনো ড্রেস হয়েছে। আমি বলছিলাম গুনি কোনো ফ্রেশ কাপড়, ধোয়া কাপড় যেটা কম পড়েছিস সেটাই তুই পরে পারে নিস বার্থডেতে, কেন কি এখন তো অনলাইনে কিছু জিনিস আসছেও না, ও এটা একদম জানে না যে ড্রেস আ চিকা হ্যাঁ ও ওহাঁ পে স্যানিটাইজ হয়। রনি যখন অনেক আগে ড্রেসটা এসে গেছিলো। এবার তোমাদেরকে একটা কথা বলি, যে ড্রেসটা এসেছিলো সেটা যেটা রনি অর্ডার করেছে সেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। গ্রিনটা অর্ডার করেছো, গ্রিন কিংবা মারুন এমনি কিছু অর্ডার করেছিলো, স্ক্রিনে তোমরা দেখে নিছো। তারপর যখন অর্ডারটা আসলো মানে ডেলিভার হলো, একদম আলাদা প্যাকেজ, মানে ফ্রকটা ড্রেসটার সাথে কিছুই ম্যাচ নেই, মানে কালার তো চেঞ্জ হলেও কিছু একটা ব্যাপার থাকে, বাট গোটা ড্রেসটাই আলাদা। এরপরে সেকেন্ড টাইম যখন রিঅ্যাটেম্প্ট করলো, রিটার্ন করলো, রিপ্লেস করলো জিনিসটাকে, তারপরে যখন আবার দিয়ে গেলো জিনিসটা, সেম জিনিস সেম ড্রেস, বাই লাকিলি আমরা ড্রেসটা সেম পেলাম, কিন্তু একটুখানি বড়ো, একটুখানি বড়ো পেয়েছি, কিন্তু ওটা রিটার্ন করিনি। আর কালারটা নেভি ব্লু কালারে দিয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে তোমাদেরকে আমি গিফটগুলো দেখিয়ে দিচ্ছি, ওয়েট। এ দেখো, তিনটা গিফট আনিয়েছি, এটা মায়ের দিক থেকে, এটা স্যানিটাইজ করে রেখেছি এই জন্য এখানে রেখেছি ব্যালকনিতে, স্যানিটাইজ হয়ে গেছে কালকে এসেছিলো। এটা এটা মায়ের নামে আমি গিফট কিনেছি, এর মধ্যে আছে একটা টকিং টম যেটা গুনি খুলবে যখন, ঠিক আছে, গুনি যখন ওপেন করবে তখনই বুঝতে পারবে। আর সেকেন্ড হচ্ছে এটা, এটার মধ্যে একটা ড্রয়িংয়ের সেট আছে, এটা দিদির তরফ থেকে দিচ্ছি। আর এই পিছনেরটা দেখছো, এই যে এটা বড়টা, এটা এই গিফটটা, এর মধ্যে আছে একটা ডল হাউস, ঠিক আছে, কারণ কি ডল হাউসটাও খুব অনেক দিন থেকে বলছিলো। এটা জানি কেকের মধ্যে দিলে নিয়ে কেমনি ওই যে লাইটিং হয় সেটা, ক্যান্ডেল দেয়নি মেবি, হ্যাঁ ক্যান্ডেল আমাকে আনতে হবে। এটা কিছু রিবন, এগুলো বেলুনসগুলো, এটা দাঁড়াও, এটা হচ্ছে ওই যে হ্যাপি বার্থডে যেটা ফুলে যায় যখন লাগাবো তখন দেখাবো। এগুলো বুড়াদাগুলো, মানে বেলুনের ভিতরে এই যে দুটো বেলুন আছে, এর ভিতরে ভরে নিই, ঘন কেক কাটবে ব্রামসে ফাটাবো, এই যে এই দুটো। আর এখানে তো বেলুন দেখলেই তোমরা, এই যে এতগুলো বেলুন, সবগুলো ফোলাবো না, ঠিক আছে। এই কটা জিনিসই এনেছি, আর ক্যান্ডেল আনতে হবে, আমার বাড়িতে ক্যান্ডেল নেই। তবে যদি ক্যান্ডেল নাও থাকে তো ওই যেটা তোমাদেরকে দেখালাম, এই যে এটা, এটা দিয়েই চালিয়ে দেবো, ঠিক আছে। চলো এবার তোমাদেরকে আমি ড্রেসটা দেখাই। সো এ দেখো, দিস ইজ আ ড্রেস যেটা রনি অর্ডার করে আনিয়েছে। আর রনি প্রত্যেক বছরই, মানে 2017 থেকেই প্রত্যেক বছর যতটাই বার্থডে হোক না কেন, গুনির যতই বার্থডেতে পরে যে ড্রেসগুলো সেগুলো রনি দেয়। তো দেখো এই ড্রেসটাই অর্ডার করেছিল, কিন্তু কালারটা খালি মিসম্যাচ হয়ে গেছে, কালারটাও একটু সি গ্রিন টাইপ করে আনিয়েছিল, বাট এসছে নেভি ব্লু, উইচ ইজ ফাইন, আর রিটার্ন করাইনি। তো দেখে নাও ড্রেসটা, এমনি হচ্ছে ড্রেসটা, ঠিক আছে। আর এই স্যানিটাইজারটা, এই যে VLCC-র এই স্যানিটাইজারটা খুব সুন্দর, ভালো, নতুন আমি দেখলাম দোকানে, তো আমি একটা নিয়ে চলে আসলাম। এরকম করে হাতের মধ্যে
মালি 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 করে নেবে আর হাতটা হয়ে যাবে স্যানিটাইজ, ঠিক আছে? এটা দাম 50 টাকা। কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি আর আশা করছি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে একটা সিম্পল রান্না হচ্ছে, মানে সিম্পল বলতে গেলে কি খুব বেশি তরকারি ফরকারি করার ঝামেলা আজকে নেই। আজকে চিকেন এনেছি, তো শুধু মানে কম মশলা দিয়ে চিকেন বানাবো আর ভাত বানাবো, ব্যাস সেটাই হবে আজকে। এত গরম জাম, তো বেশি মশলা দিইনি, কম মশলা দিই বানাচ্ছি। আমার ভাই ডাইটিং করছে। হ্যাঁ ও তুই জানিস না, তুই ডাইটিং করছিস? না কিছু না। সিম্পল রান্না এটা আমার ছেলের জন্য, আজকে বেশি দিব না, তাহলে ও ভাগে চিকেনটা আমি খাবো। আজ কি এরকম তোদের দিন চলছে বলো? সব তো লকডাউন আর করোনা ভাইরাস, সবার মানে সবার বোরিং লাইফ হয়ে গেছে। তো এর মধ্যেও ভালো করে রান্না বান্না করছি আর খাচ্ছি আর ঘুমাচ্ছি আর একটু একটু ফ্যাটি হয়ে যাচ্ছি। ওয়ার্কআউট তো করতে পারছি না, আর ওয়ার্কআউট করি আমি ফ্ল্যাটের বাইরে একটা জায়গা আছে করিডোরটাতে, ওখানেতে স্কিপিংটা করি আর এক্সারসাইজ করি যখন দুপুরবেলা কেউ থাকে না, তখন সবার দরজা বন্ধ করে থাকে করা থাকে, তখন আমি দুপুরবেলায় যে ওখানে স্কিপিং করি। কিন্তু না ফ্ল্যাটের ভিতরে না, ফ্ল্যাটের বাইরে করিডোরটাতে একটুখানি স্কিপিং করি আমি, আর গুনিও করে নেয়। কিন্তু যবে থেকে এই করোনা ভাইরাসের প্রবলেমটা হয়েছে তবে থেকে আমি বাইরে তো বেরোচ্ছিই না, করিডোরটাতেও স্কিপিং করা হচ্ছে না, ভয় কি করা যাবে। তা কত ফ্যাটি হয়ে গেছি। আর থাক না, করোনা ভাইরাস যখন সবার হবে তখন সব রোগ হয়ে যাবে। অমনি বলিস না। আচ্ছা, আমি সকালবেলায় ফেসবুক দেখছিলাম, ফেসবুকে আমাদের একজন বংমেটস ফ্যামিলি মেম্বার পাপিয়া ব্যানার্জি, তোমরা সবাই চিনো হয়তো, আমাদেরকে রেগুলার কমেন্ট করে। ওনার আজকে ওনার কেন বলছি, এত আপনি আপনি করতে পারছি না, আপনি আপনি আমাকে করতে বলা মানা হয়েছে। তো যাই হোক, পাপিয়া ব্যানার্জি আজকে মানে পাপিয়া আন্টির আজকে ওয়েডিং অ্যানিভার্সারি। তো পাপিয়া আন্টি, তোমাকে আমি এখন উইশ করবো না, তোমাকে ফেসবুকে উইশ করেছি সেটা পরেও বলে দেবো, আমি ওটাকে তোমাদেরকে দিদির সাথে উইশ করবো আজকে, দিদির সাথে দিদিকে উইশ করাবো তোমাদেরকে। আর একজন স্নেহা রয় আমাকে কমেন্ট করেছিল সকালবেলার দিকে কি আজকে ওরও আজকে মানে আমাদের ধানবাদেই থাকে স্নেহা রয়, তারও আজকে ওয়েডিং অ্যানিভার্সারি। কিন্তু আমি পাপিয়া আন্টি আর স্নেহা তোমাকে আমি এখন কোনো উইশ করবো না, দিদির সাথে যে নিয়ে উইশ করবো। তো এই যে কি বলে এত বিয়ে বিয়ে কথা হচ্ছে, আর আমার একটু শয়তান বাচ্চাগুলো একটু চিল্লাবে, তোমরা একটু ইগনোর করো ওদের আওয়াজটা, কথা বলতে দেয় না, হিংসা হয় কি বাবা কেন এদের ক্যামেরাতে কথা বলছে, ওদের সাথে কেন কথা বলছে না। তো যাই হোক, এই যে এত বিয়ে বিয়ে কথা হচ্ছে, তো আমার একটা বিয়ের কথা মনে পড়ে গেলো। মানে আমার একটা বন্ধু যে আমার চাডিবাডি ছিল, মানে স্কুলের ফ্রেন্ড, ঠিক আছে, অনেক বছর আগে ফেসবুকে দেখা হয়েছিল, অনেক বছর আগে ফেসবুকে কেন দেখা হয়েছিলো এটা বলে দিচ্ছি। আফটার কমপ্লিটিং ম্যাট্রিকুলেশন, মানে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর, মানে ম্যাট্রিক টেন্থ অবধি যতক্ষণ আমি স্কুলে ছিলাম, ততক্ষণই ওর সাথে দেখা হয়েছে, মানে তখনই ওর সাথে লাস্ট দেখা হয়েছিলো, এখনও ফিজিক্যালি আমাদের দেখা হয়নি। তারপরে ও অন্য স্কুলে চলে গেলো 11-12 করতে, আমি অন্য স্কুলে চলে গেলাম 11-12 করতে, তারপরে এমনি জাস্ট ফোনে যোগাযোগ হতো, তারপরে আস্তে আস্তে জানো তোমরা আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড, তো এমনি ফেসবুকে কথাবার্তা হতো খুব রিয়েল। ও পড়াশোনায় ব্যস্ত থাকতো, আমি নিজে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, যেরকম হয় আর কি, স্কুল ফ্রেন্ড যখন আলাদা হয়ে যায় তখন খুব রিয়েলি কথা। তো এটা হয়েছে আমি যখন আমার নিজের আইডি ছিল প্রসূন ঘোষ বলে ফেসবুক আইডি ছিল, তখন ওইটা কী হয়েছিলো, তখনও কথা হইতো বলছি তখনও কথা হতো, কিন্তু কী হলো পরে আমার প্রসূন ঘোষ আইডিটা হ্যাক হয়ে গেলো, তার জন্য আমি আর কোনো আইডি বানালাম না। তারপর যখন আমি ইউটিউবে যখন আমরা চ্যানেলটা খুললাম বংমেটস, তারপরে বংমেটসেই এখন আমরা ফেসবুক চালাচ্ছি যেরকম তোমরা জানো। তো যখন প্রসূনের আইডিটা ছিল তখন আমি দেখছি ওর স্ট্যাটাস আছে, আমি নাম নিচ্ছি না বন্ধুটা, ঠিক আছে, কারণ কি স্কুল ফ্রেন্ড তো, আর যে কথাগুলো বলতে যাচ্ছে ওর একটু খারাপও লাগতে পারে, খারাপ লাগবে না, বন্ধু হচ্ছে ওকে আমি খিস্তিও দিতে পারি কিছু দিতে পারি, বাট আমি নাম নিচ্ছি না ফর সাম প্রাইভেসি রিজন, আমি ওকে নাম নিচ্ছি না, ছেলে বন্ধু বাঙালি। এরপর কি ওই ছেলেটা না মানে ওই বন্ধুটা আমার ছোটোবেলা আমরা একসাথেই বসতাম, একসাথে টিফিন খেতাম, একদম যেটা বললাম না চাডিবাডি, একদম লাঙ্গুটিয়া ইয়ার ছিলাম আমরা।
তো কি হচ্ছে, আমি ওর স্ট্যাটাসটাতে একদিন দেখছি, দেখছি কি ওর স্ট্যাটাসে লেখা আছে মানে ম্যারিড। আমি দেখছি বেটা ম্যারেজ কখন করলো। তারপরে আমি যেহেতু বললাম না নর্মালি কথা কোনোদিনই হতো না, আমি বললাম তুই বেটা বিয়ে কবে করলি, মানে মেসেঞ্জারে কথা হচ্ছে, ওরা ম্যারেড আছে। তারপরে বইয়ের ফটো দিয়া নেই, আবার নিজের ফটো দিয়েছে, বিয়ে হয়েছে বইয়ের কোনো ফটো নেই, ইভেন কি ওর কোনো অ্যালবামে বিয়ের ফটো নেই, ঠিক আছে, মানে বিয়ে করেছে কোনো বিয়ের ফটো নেই, মানে বিয়ে অ্যালবাম নেই। তোমরা বিশ্বাস করতে পারো, আর আজকালকার ছেলে আমার বয়সেরই, ঠিক আছে, আর বিয়ে করেছে 2017 এপ্রিল মাসে, ভাবো 2017 এপ্রিল মাসে বিয়ে করেছে, বলছে মানে কোনো অ্যালবাম ঠ্যালবাম কিছুই নেই। তো আমি জিজ্ঞেস করলাম কি রে তোর বিয়ের অ্যালবাম কোথায় রে, ওকে অনেক কেউ জিজ্ঞেস করছে বিয়ের অ্যালবাম কই তোর, বিয়ের ফটো যার বিয়ে হয় সে তো ফেসবুকে ভরে ভরে রেখে দেয়। তো কী হলো, ও আমাকে অনেক দিন থেকে টার্কি যাচ্ছে, টার্কি জানে মানে টার্কিয়ে যাওয়া ইজ দ্য হিন্দি ভার্ড, ও মানে অনেক দিন থেকে ভাট বুকে যাচ্ছে, হ্যাঁ দেখাবো দেবো এই হবো ওই হবে। কোনো রকমে না ফেসবুক থেকে ওর আমি নম্বরটা নিলাম, নম্বর নিয়ে আমি ডাইরেক্ট ফোন করেছি, কেমন আছিস না আছিস কিছু জিজ্ঞেস করলাম না, একটা লম্বা চড়া খিস্তি দিলাম ওকে, মানে যেরকম বন্ধুদের হয় আর কি, বন্ধুরা 20 বছর পর যদি স্কুল ফ্রেন্ডসরা দেখা হয় সেরকম যদি বন্ধু থাকে তারা খিস্তি দিয়ে নিজেদের ওয়েলকাম করে, এটা সবাই জানে, ছেলে হোক চাই মেয়ে হোক, ছেলেরা স্পেশালি বেশি করে। তো খিস্তি দিয়ে গালাগালি করলাম ওকে, আর ও সে ওদিক থেকে নিজের স্টার্ট হয়ে গেলো। তাহলে সব কথা ঠিক আছে, এবার বল বিয়ের অ্যালবামটা কোথায়, তোকে এত কেউ জিজ্ঞেস করছে তো বিয়ের অ্যালবাম দেখাচ্ছিস না কেন, একটা ফটো অন্তত দেখাবি। এবারও লজ্জাতে বলেন, ভাবো 2017 থেকে বলছি, এই কিছুদিন আগে 2020 জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে ওরা কোথাও ঘুরতে ঘুরতে গেছিলো, আর ওর ছেলেটা ধানবাদেরই, ধানবাদ মহুদাতে থাকে, থাকতো, এখন দুর্গাপুরে থাকে, দুর্গাপুরে ও পলিটেকনিকে যে কলেজটা আছে ওখান থেকে পলিটেকনিকে কোর্সটা করেছিলো, কিন্তু এখন ব্যাটা কোথায় আছে জানি না আমি, মানে রিয়েলি কথা হয় মেবি ও না কলকাতায় হবে কোনো একটা জায়গায়। তো যাই হোক, আমি ওকে বললাম কি আরে তুই বিয়ের ফটো দেখাচ্ছিস না, করে অ্যালবাম দেখাবি না, দেখাবি ফটো তো দেখা। ও বলছে ভাই এবার শোন কী হয়েছে ঘটনাটা, ও প্রি ওয়েডিং শ্যুটে সব ফটো রেখেছে। আমি বললাম প্রি ওয়েডিং শ্যুটে তোর সব কিছু ফটো আছে, ইভেন কি গায়ে হলুদেরও ফটো আছে, কিন্তু তোর বিয়ের ফটো বৌভাতে ফটো কোথায়। তখন ও বললো কি বিয়ের ফটো যে ফটোগ্রাফার, যে প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে ওরা হায়ার করেছিল, ও এটা কী করেছে, মানে ও ওর ভাষাতে বলছে, ও ও মানে আমার বন্ধুটা বলছে কি ওটা কী করেছে, ফোনটাকে বেশি মানে ক্যামেরাটাকে বেশি দালালি মারতে গিয়ে এই এই মানে ফটোগুলো কম্পিউটারে ডেস্কটপে ফোনের এইদিকে ওদিকে ট্রান্সফার করতে করতে গেছে, ওর কার্ডটা করাপ্ট হয়, এবার যত ভিডিও যত ফটো সব গেছে খারাপ হয়, যেটুকু 2-3টা ফটো বেঁচেছে সেগুলো হয়ে গেছে বার্ন, মানে আধা ফটো জ্বলা লাইটিংয়ের। বললো এবার আমার কোনো ফটো নেই সেরকম, আমি মানে তোর আত্মীয় কিংবা তোর বন্ধুরা যারা এসেছিলো তোর ভাইরা তারা তো ফটো মোবাইলে তুলেছে হয়তো, বলছে ওরা ওই রকমই টাড়া রাখা করে তুলেছে। তো 2-3টা ফটো দেখালো, তখন আমি ওকে বললাম কি যে ভাই সত্যি বাবা তোরা ক্যামেরাম্যানও তোরা, ওটা ফটোগ্রাফার হবে না ওটা ক্যামেরাম্যান হবে। তো ওইটাই বললাম বিশ্বাস করো, 2017 এপ্রিল মাসে বিয়ে হয়েছে, সেই 3 বছর থেকে আমি বলে আসছি, এই আমাকে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে 2টো ফটো দেখালো। কখনো মানে যখন লজ্জা পেত, লজ্জাতেও বলতে পারতো না কি ফটোগুলো খারাপ হয়ে গেছে। আমি বললাম তুই তুই বলছিস তখনই, তখন দেখি আমরা মানে আমাদের স্কুল ফ্রেন্ড যতগুলো ছিল ততটাই সবাই ওকে জিজ্ঞেস করছে, কারণ কি আমাদের ব্যাচের মধ্যে মানে আমরা যে স্কুলের মধ্যে ফার্স্ট ছেলে যে ওর বিয়ে হলো, তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে ওর বিয়ে দেখবো, মানে বিয়ে দেখতে তো পারলাম না মানে ফটোতে দেখবো কিংবা ভিডিও দেখবো, ভিডিও ফটো কিচ্ছু নেই। কখনো যখন আমি 2017 থেকে জিজ্ঞেস করতাম বিয়ের ফটো কোথায়, কিংবা অন্যরাও জিজ্ঞেস করতো বিয়ের ফটো কোথায়, কখনো বলতো বাবার বাড়িতে আছে, কখনো বলতো আমার শ্বশুর বাড়িতে আছে, মানে আমাদের কি মুখে কি বোকা লেখা আছে কি বিয়ের ফটো 2017 এ নাকি আদম জামানাতে বিয়ে হয়েছে যে বিয়ের ফটোই দেখাতে পারবে না। কত কেউ জিজ্ঞেস করছে বিয়ের অ্যালবাম দেখাও বিয়ের অ্যালবাম দেখাও, ইভেন কি আমাদের স্কুলে যারা জুনিয়র ছিল তারাও ফেসবুকে যুক্ত ছিল ওর সাথে, তখন জিজ্ঞেস করো দাদা তোমার ফটো দেখাও বৌদিকে দেখাও, ফটো নেই তো কোথা থেকে দেবা, কাকে কাকে জবাব দেবে। তো ফাইনালি এই কথাটা রিভিল হলো কি সব ফটো ওই ফটোগ্রাফারটা খারাপ করে দিয়েছিলো, তার জন্য ওদের কোনো বিয়ের ফটো নেই। আমি ওকে সেদিনকে বলছিলাম মানে 2-3 মাস আগে যখন কথা হয়েছে, বললাম ভাই তোরা যখন তোরা আবার থেকে একটা শ্যুট কর সেরকমই বৌদিকে বেনারসি শাড়ি টোপর টোপর না পড়লো যেমন তেমন সাজবি সাজ, তুই আটটি একটা টোপর লাগা কুর্তা পায়জামা পর একটা বিয়ের একটা লুকওয়ালা ফটো দে, কারণ আমাদের বন্ধু ছিল আমাদের ফার্স্ট আমাদের বন্ধুর বিয়ে হয়েছে, তো আমরা খুব এক্সাইটেড ছিলাম, বাট হলো না। কিন্তু যে ঢপবাজি মেরে চলে যাচ্ছিলো 3 বছর থেকে কি আমার বিয়ে ফটো বাবার বাড়িতে আছে, আমার বিয়ের অ্যালবাম মায়ের বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে আছে, হ্যাঁ বৌদির বোন টোনরা নিয়ে গেছে, আমি তো আগে থেকে বুঝতে পারছি তুই ঢপবাজি মারছিস, তোর কোনো বিয়ের অ্যালবামই নাই, ফটোগুলো কী হয়েছে বলে দেবা, ডাইরেক্ট আমি ফোন খেয়ে জিজ্ঞেস করছি। চলো এই হলো আমার বোকা বন্ধুর গল্প, আমি যেমনি আমার বন্ধুটা তো সেরকম আমি
চলো এবার যাই দিদির কাছে, দিদি আর আমি ব্লগটাকে এলো করে দিই আর তোমাদেরকে উইশও করে দিই, মানে পাপিয়া ব্যানার্জি, পাপিয়া আন্টি আর স্নেহা রয়কে ওয়েডিং অ্যানিভার্সারির আমরা উইশটা করে দিই। চলো যাই। তো আজকে বংমিটস ফ্যামিলির দুজনের ওয়েডিং অ্যানিভার্সারি হচ্ছে, মানে ওদের বিবাহ বার্ষিকী আজকের দিনটা। তো সবার থেকে আগে বলবো আমি পাপিয়া ব্যানার্জি, মানে পাপিয়া আন্টি, আর আরেকজন হচ্ছে স্নেহা রয় আর চন্দন সিং। তো মানে স্নেহা রয় আর চন্দন সিং হাজবেন্ড ভাই, পাপিয়া আন্টির আমরা হাজবেন্ডের নাম জানি না। তো পাপিয়া আন্টি তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটার জন্য। এই দিন যেন বারবার তোমাদের তোমাদের জীবনে আসুক আর নতুন নতুন খুশি নিয়ে আসুক, আর তোমরা এইভাবে আনন্দে একসাথে মানে সুস্থভাবে জীবন কাটাও। আর কি বলবো, আজকের দিনটা খুব এনজয় কেবল আর স্নেহা আর চন্দন দা আমি বলছি, কেন কি আমি জানি না চন্দন দা আমার থেকে ছোটো কি বড়ো তাও বলে ফেললাম। তো আজকের দিনটা স্নেহা রয় আর চন্দন দা তোমরা খুব এনজয় করো আর খুব ভালোভাবেই এই মানে এই দিনটাকে প্রত্যেক বছর সেলিব্রেট করো, আর নতুন নতুন খুশি যেন তোমাদের জীবনে আসতেই থাকুক, আর তোমরা খুব ভালো থেকো, আর এইভাবে সাথ দিয়ে একের উপরে সাথ দিয়ে একের উপরকে বুঝে জীবন কাটাও, হ্যাপিলি জীবন কাটাও। তো আমি আবার মিস করে দিই পাপিয়া আন্টি ওয়েডিং অ্যানিভার্সারি, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আমি ফেসবুকেও কমেন্ট করেছি, ফেসবুকে মেসেজ করেছি। আর স্নেহা তোমার তো ফেসবুক আইডি নেই, সেজন্য আমি বুঝতে পারলাম তুমি কমেন্ট করলে, পাপিয়া আন্টি বলতে বলেনি, স্নেহা রায় বলতে বলেছিল। তো আমি ভাবলাম কি দুজনের মধ্যেই আছে, মানে দুজনেরই অ্যানিভার্সারি, তো দুজনকে মিস করে দিই, তোমরা খুব ভালো করে কাটাও, খুব ঝগড়া করবে আর আজকে দিন খুব ভালো মন্দ খাওয়া। আমরা তোমাদের অ্যানিভার্সারিগুলো আজকে চিকেন আর নিচে, আজকে আমরাও তোমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করব। আর চলো ভিডিওটাকে এন্ড করি, চল তুই এন্ড কর। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে পাপিয়া আন্টি, আর খুব ভালো থেকো স্নেহা রয়, তোমাকেও বলছি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে স্নেহা রয় আর চন্দন সিং। তো চন্দন সিং, হ্যাঁ। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, যাই হোক ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। এই বাই বলে দে উঠে, বাই মধ্যে খান থেকে উঠেছে। চলো আবার কালকে কোনো নতুন ফ্রেশ ব্লগের সাথে চলে আসো, মেবি কালকে রনি হয়তো ব্লগ দেবে। আর নেক্সট ব্লগ আমাদের যে আসবে, ছোটো ডিমের বার্থডে ব্লগ আসবে, তোমাদের মোস্ট অবেটেড ভিডিও আসছে পরশু দিন, আমি 26 তারিখে দিব না যেদিন বার্থডে, কারণ কি এডিটিং করতে একটু টাইম লাগবে আর এত খাটাখাটনির মধ্যে ব্লগ এডিট করে আবার দেওয়াটা ইজ ভেরি টাফ। তো আমি মানডেতে ফার্স্ট তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদের ভাল লাগবে, ঠিক আছে? পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বংমিটসকে আগে বাড়াতে থাকো। আর আমি যে বললাম না ঝগড়া করো, তো সব রিলেশনের মধ্যে ঝগড়াঝাটি হয়, নট অনলি হাজব্যান্ড ভাই, ভাই বোনের মধ্যে হয়। এখনই ও চুল ঠুল আমি ছিঁড়ে দেবো, কিংবা ও আমার চুলটা এই যে এরকম করে ছিল না, এখন আঁচড়ে এসেছিলাম, মারপিট করে আমরা ঢুকলাম, আর ওইদিকে এখন ছোট ডিমকে আমি মারবো। তো আমরা ঘরের মধ্যে সবাই ঝগড়াঝাটি করতে থাকি, এক্সেপ্ট আমার না গো। খুব এনজয় করো লাইফটাকে আর একের উপরে সাথ সবসময় দিও, একের উপরে ট্রাস্ট ওয়ার্দি থেকো, আর Happily, best of luck for your future. Yes, bye bye.